নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তার পাশাপাশি ত্রিপুরাতে কৃষক সম্প্রদায় অর্থাৎ কৃষিজীবীদের বসবাস রয়েছে অধিক, এবং কৃষকদের লক্ষ্যে তাদেরকে আত্মনির্ভর করা এবং তার পাশাপাশি কৃষকদেরকে সহযোগিতা করা, তাদের মান উন্নয়নের ক্ষেত্রে সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। আজকে উদয়পুরে কৃষিক্ষেত্রে মূলত কৃষকদের জন্য একটি জ্ঞানার্জন, কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন হলো, যে কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে কৃষিক্ষেত্রে সহযোগিতাটা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সরকারের, কৃষকদের জন্য, কৃষকদের পাশে থাকার জন্য, এবং তার পাশাপাশি কিভাবে তারা চাষাবাদ করবেন, কিভাবে তারা সরকারের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলির আওতায় নিজেদেরকে আনতে পারবেন, সমস্ত বিষয়গুলিকে চিন্তা করা হয়। কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ হয় তার জন্য ইতিমধ্যে সরকারি যে মূল্যে ধান ক্রয় করা হয় তার মূল্য বৃদ্ধি করা হয়েছে, এছাড়া উন্নত প্রজাতির সার বীজ প্রদান করা চলছে প্রায়শই কৃষকদেরকে, কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে উন্নত মেশিন প্রদান করা, অর্থাৎ সর্বদিক থেকে সার্বিকভাবে কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজে তাদেরকে মান উন্নয়ন করা, তাদেরকে স্বাবলম্বী করাই হচ্ছে মূল লক্ষ্য, তাদেরকে আত্মনির্ভর করার মূল লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার। উদয়পুরে মূলত নবনির্মিত যে উদ্বোধন, যে জ্ঞানার্জন কেন্দ্র, কৃষি কৃষকদের জন্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করা হয় আজকে সোমবার। 58 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, মাতাবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সুজন সেন, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণি ভূষণ জমাতিয়া, মাতাবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি রফিক মিয়া, গোমতি জেলা পরিষদের সদস্যা শুক্লা মজুমদার, কৃষি দপ্তরের উপ অধিকর্তা প্রিয়ব্রত বৈদ্য থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে উপস্থিত ছিলেন। মূলত আজকের যে অনুষ্ঠান, কৃষি বিজ্ঞান বা কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে কৃষকদের উপস্থিতি তো ছিল, তার পাশাপাশি স্থানীয় মানুষজনের উপস্থিতিও কিন্তু ছিল বেশ লক্ষ্য করার মতো। ত্রিপুরাতে প্রধানত কৃষিজীবী মানুষের যেহেতু বসবাস, তাই সেদিকটাকে লক্ষ্য রেখেছে রাজ্য সরকার, এবং সেদিকটাকে লক্ষ্য রেখে নানান রকম পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী দিনেও আরও একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেমনটা কিন্তু কৃষিমন্ত্রী জানিয়েছেন। মন্ত্রীর কি বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের। উদয়পুরের মাতাবাড়িতে ইন্দিরানগর পঞ্চায়েতে 58 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কৃষি জ্ঞানার্জন কেন্দ্র, যেখানে কৃষকরা প্রয়োজন মতো যেতে পারবেন, যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন, কখন কোন মৌসুমে কি বীজ প্রদান করলে, কি সার প্রয়োগ করলে জমির ক্ষেত্রে উন্নতি হবে, জমি উর্বর হবে, চাষাবাদের ক্ষেত্রে ভালো হবে, অধিক ফলনশীল হবে এবং অধিক আয় হবে, প্রত্যেকটা বিষয়ের জন্যই এই জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন। যে জ্ঞানার্জন কেন্দ্র উদ্বোধনকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে একটা খুশির পরিবেশ লক্ষ্য করা গেছে। একটা বিরতি নিচ্ছে, আসছি
বিরতির পর সঙ্গে থাকুন।